নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ভৌতবিজ্ঞানের টোটাল দুখানা সেট সলভ করাবো, অর্থাৎ পেজ নম্বর আমাদের 277 এবং 281 নম্বর পেজ। তো দেখো, প্রথমে আমি 277 নম্বর পেজের ভৌতবিজ্ঞানের যাবতীয় MCQগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। এটা কিন্তু পর্ষদের টেস্ট পেপার, যেটা কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 1.1 বায়োগ্যাসের মূল উপাদান হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার CH4, 1.2 এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1:16:14, 1.13, 1.3 অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 40 গ্রাম, 1.4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঋণাত্মক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.5 উত্তল লেন্স দ্বারা সূর্যের প্রতিবিম্ব গঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার ফোকাসে, 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার কম্পাঙ্ক, 1.7 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঘূর্ণন অভিমুখ একই থাকবে, 1.8 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়াট ভোল্ট, 1.9 এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার গামারশি, 1.10 এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার 2, 1.11 কী বলেছে কোনটি আয়নীয় যৌগ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার MgCl2, 1.12 এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার CuSO4 মানে কপার সালফেট। তো দেখো, পরের প্রশ্ন 1.13 কী বলেছে, পরীক্ষাগারে গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার P2O5, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1.14 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার Cu1.15 এর অ্যান্সার হবে অ্যান্সার হবে A*, এ দন্তে ছয়টায় আকার হয় স্টার, আমারই মানে বলতে গিয়ে বাই মিস্টেক হয়ে ফেলেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো, 2.1 এর প্রশ্ন কী বলছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি, অ্যান্সার হবে মেসোস্ফিয়ার, অথবা দেব পরের প্রশ্ন কী বলেছে, অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসের বিয়োজন ঘটায়। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, ক্লোরিন পরমাণু 2.2 এর অ্যান্সার হবে আমাদের মিথেন হবে, 2.3 এর অ্যান্সার হবে 0.08 LATM পার মোল পার কে, 2.4 এর অ্যান্সার হবে -273 ডিগ্রি সেলসিয়াস, 2.5 এর অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, 2.6 এর অ্যান্সার হবে অবতল লেন্স, 2.7 এর অ্যান্সার হবে অবতল লেন্স, 2.8 এর অ্যান্সার হবে শ্রেণী সমবায়, 2.9 এর অ্যান্সার হবে ওহম মিটার, অথবা দিয়ে অ্যান্সার হবে নীল। পরের প্রশ্ন কী বলেছে, 2.10, তো দেখো 2.10 এর অ্যান্সার হবে আমাদের 234 হবে এবং 90। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, অথবা দিয়ে কী বলেছে, একটি ধনাত্মক আদানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের আলফা কণা। তো দেখো, এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো, কঠিন সমযোজী যৌগ অ্যান্সার হবে বি এর অ্যান্সার গ্লুকোজ, তারপরে কী বলেছে সন্ধিগত মৌল অ্যান্সার হবে আয়রন, তো দেখো তারপরে 2.11.3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 2.11.4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে মানে ফ্লুরিন। তো দেখো, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো, 2.12 কী বলেছে, O2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো, তো দেখো লুইস ডট চিত্র অঙ্কন করা আছে। 2.13 কী বলেছে, গোল্ড প্লেটিংয়ে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষটির নাম লেখো, অ্যান্সার হবে, তো দেখো লেখা রয়েছে খুব সুন্দর করে কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AU, তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN ব্র্যাকেট ক্লোজ, তারপরে 2, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, তারপরে বলেছে অথবা দিয়ে অ্যান্সার হবে সোনা ও প্লাটিনাম, ঠিক আছে। তারপরে কী বলেছে আমাদের পরের প্রশ্ন, 2.14 এর অ্যান্সার হবে Cu-2e, মানে দুটো ইলেকট্রন সমান সমান Cu2+, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, 2.15 এর অ্যান্সার হবে H2S মানে হাইড্রোজেন সালফাইড, আমাদের অ্যামোনিয়াকে কী দিয়ে শুষ্ক করবে, অ্যান্সার হবে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, 2.16 এর অ্যান্সার হবে PbS, 2.17 এর অ্যান্সার হবে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে CH2 থেকে CH বন্ড CL, 2.18 এর অ্যান্সার হবে অ্যাসিটিলিন, আর এর অ্যান্সার হবে, তো দেখো এইগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু পড়বে তোমরা, ঠিক আছে, আর এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, ভিনাইল ক্লোরাইড এটা তো পড়েছো তোমরা, ঠিক আছে, প্রোপানাল ডিহাইড। তো দেখো, এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি 280 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে 1.1 কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার O2, 1.2 তে কী বলেছে বয়েল সূত্রের একটি ধ্রুবক হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার গ্যাসের ভর। পরের প্রশ্ন কী বলেছে, কী বলেছে 1.3 পরম শূন্য তাপমাত্রায় সমস্ত গ্যাসের আয়তন কী হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার শূন্য হবে, 1.4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে M ইনভার্স 1 মানে -1,
পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.6 এ প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি হলো অ্যানসার সি অ্যানসার বেগুনি পরের প্রশ্ন কি বলেছে 1.7 এর অ্যানসার ডি অ্যানসার তামা 1.8 এর অ্যানসার এর অ্যানসার ভি ইজ ইকুয়াল টু আর আই 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0.2 অ্যাম্পিয়ার 1.10 এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার NH3 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 18 1.12 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বায়ুর ঊর্ধ্ব অপসরণ দ্বারা পরের প্রশ্ন কি বলেছে 1.13 অ্যান্সার হবে এ এর অ্যান্সার এ গেটার দেন বি গেটার দেন ওয়াই ঠিক আছে 1.14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার CH3COOH 1.15 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বন্ড CHO এবার আমি বিভাগ খ সলভ করব ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.1 এ বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার 2.2 এর অ্যান্সার হবে আমাদের তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এইগুলো বাড়িতে বসে যদি তোমরা ভালো করে পড়ে যাও আমি বলতে পারি 100% তোমরা ভালো একটা রেজাল্ট করবে ঠিক আছে তো দেখো তোমরা পরের প্রশ্ন কী বলেছে 2.3 এর অ্যান্সার হবে আমাদের ওজনের স্তর 2.4 এর অ্যান্সার হবে -273 ডিগ্রি সেলসিয়াস তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.6 এ দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন অ্যান্সার হবে অবতল দর্পণ অথবা দিয়ে অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি অথবা দিয়ে অ্যান্সার হবে আলোক কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যবর্তী স্থানে বস্তু থাকলে ঠিক আছে আলোক কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যবর্তী স্থানে বস্তু থাকলে 2.7 এর অ্যান্সার হবে কালো 2.8 এর অ্যান্সার হবে ভোল্টামিটার বা ভোল্ট অথবা দিয়ে অ্যান্সার হবে ওহম মিটার 2.9 এর অ্যান্সার হবে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং 2.10 এর অ্যান্সার হবে বিটা ঠিক আছে মানে কোনটি ভেদন শক্তি কম অ্যান্সার হবে বিটা ওকে পরের প্রশ্ন কি বলেছে তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো তো দেখো খুব সুন্দর করে মিলানো আছে ঠিক আছে স্পর্শ পদ্ধতি অ্যান্সার হবে সি এর অ্যান্সার তারপরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তারপরে অ্যান্সার হবে এ এর অ্যান্সার হেরার পদ্ধতি অ্যান্সার হবে এ এর অ্যান্সার 2.114 কি বলেছে তড়িৎ লেপন পদ্ধতি অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঠিক আছে অ্যানোডের ক্ষয় হয় এবার আমি তো দেখো বাকি প্রশ্নগুলো সলভ করে দেবো 2.12 এর অ্যান্সার হবে সি এবং এইচ 2.13 এর অ্যান্সার হবে ফ্লোরিন এবং অথবা দিয়ে অ্যান্সার হবে 17 তো দেখো 2.14 এর অ্যান্সার হবে 16 মানে সিয়ালকোজিন মৌলগুলো পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে অ্যান্সার হবে 16 2.15 এর অ্যান্সার হবে অ্যালমোনিয়াম অথবা দিয়ে অ্যান্সার হবে অ্যালমোনিয়াম 2.16 এর অ্যান্সার হবে 70 2.17 এর অ্যান্সার হবে সমযোজী 2.18 এর অ্যান্সার হবে প্রোপেন ভিনাইল ক্লোরাইড ঠিক আছে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ভিনাইল ক্লোরাইড হবে ঠিক আছে পলি ভিনাইল ক্লোরাইড ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে